নিউজ গ্যালারির অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ফয়েজ। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলি, বিশ্লেষণের চেষ্টা থাকে। আমাদের বিশ্লেষণে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, যারা ভালো বলতে পারবেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা সেই ঘটনাগুলো একটু একটু বড় আকারে একটু আলোচনা করার চেষ্টা করি, বিস্তারিত একটু আলোচনার চেষ্টা করি। আজকে অনেকগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। যারা আছেন আমাদের সঙ্গে আলোচক হিসেবে, তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই, তারপরে আমরা মূল আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে তিনজন আজকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর লেলিন চৌধুরী, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক হারুনুর রশিদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর দিবা হোসেন। আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচনা শুরু করতে চাই এবং আলোচনা শুরু করব আজকে সাংবাদিক হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু ব্রেকিং সংবাদ দিয়ে এসছে যে 22 তারিখে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, প্রাথমিক সেই বিদ্যালয়গুলো ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যারা 2 ডোজ করে যেসব শিক্ষার্থী টিকা নিয়েছেন, তারা সরাসরি স্কুলে গিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কাজ শুরু করতে পারবেন। এই যদি অবস্থা একটু জানতে চাই, আপনার কী মনে হয় যে এইবার যে কোভিডের যে পরিস্থিতি ছিল, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরুতে বন্ধ করে দেওয়া কি খুব একটা যুক্তিযুক্ত হয়েছে? কারণ এটা নিয়ে কিন্তু অনেক বিশেষ অভিভাবকরা অনেক আপত্তি করেছিলেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা খুব একটা দরকার ছিল না। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দুই শ্রোতা সহ আলোচককে। আসলে এই মতামত দেওয়া আমার জন্য কঠিন। এখানে বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর লেলিন চৌধুরী, আর কারণ হচ্ছে যে আমরা তো তাদের কাছ থেকেই মতামত নেই। এবং যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছিল, তখন দ্বিমত ছিল। জাতীয় যে টেকনিক্যাল কমিটি বা পরামর্শ কমিটি বলেন, তারা বলছিলেন যে বন্ধ করা প্রয়োজন, কিন্তু দ্রুতই খুলে দিতে হবে। আবার এই যে লেলিন চৌধুরী এখানে রয়েছেন, তার সঙ্গে আমি তখন কথা বলেছি, তিনি বলছেন যে বন্ধ করাটাই তো ঠিক ছিল না, এখন যত দ্রুত খুলে দেওয়া যায় ততই ভালো। সুতরাং আমার মনে হয় ফ্লোরটি লেলিন চৌধুরী কে দেয়াই অনেক ঠিক আছে। ডক্টর লেলিন চৌধুরী, আপনাকে শুনতে চাই। 22 তারিখ খুলে দেওয়া হচ্ছে, আমি যে আগের প্রশ্নটাই করবো যে আসলে কি যে পরিস্থিতি ছিল, বন্ধ করা খুব দরকার ছিল কিনা? দেখুন, স্কুল কলেজ বন্ধ করাটা আমি এখনো মনে করি এটি অতিরিক্ত প্রতিক্রিয়া ছিল। আচ্ছা, কারণ বন্ধ করার আগে তো কতগুলো বিষয় আমাদের নিশ্চিত হতে হবে। সংক্রমণের হার কাদের বেশি হচ্ছে, কতটা তীব্রতা তৈরি হচ্ছে সেই সংক্রমণ থেকে, এবং প্রতি 1,000 জনের মধ্যে কতজন হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা কেমন। আমরা দেখতে পেয়েছি বয়স্ক মানুষ যারা টিকা নেয়নি, তারাই মূলত হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে মৃত্যুর হার, এবং কম বয়সী যারা তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি তীব্রতার সংক্রমণের তীব্রতা বেশ কম, যারা 2 ডোজ টিকা নিয়েছে অথবা যারা বয়সে কম বা তরুণ বা কিশোর। আমরা তো এবারের করোনার কতগুলো লক্ষণ আমরা দেখেছি, এক পরিবারে যদি একজন আক্রান্ত হয়েছে তাহলে দেখেছি পুরো পরিবারেই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হয়েছে, একদম দুগ্ধপোষ্য শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমি স্কুল কলেজ বন্ধ রেখে সবাইকে বাসায় বা বাড়িতে রাখলাম, কিন্তু বাড়িতে তো সংক্রমণ হচ্ছিল, তাহলে যদি আমরা যদি বরঞ্চ স্কুল কলেজে তাদেরকে এনে টিকা দেওয়ার গতিটা আরো দ্রুত করতে পারতাম, এবং টিকার নিবন্ধনের বিষয়টি এখন যেমন করা হয়েছে যে জাতীয় পরিচয়পত্র অথবা নিবন্ধন এর কোনো সনদ না থাকলেও সে টিকা নিতে পারবে এবং তার তথ্যাদি সংগ্রহ করে পরে এটাকে নিবন্ধন করা হবে, এই প্রক্রিয়াটা যদি আগে শুরু করত এবং টিকা খুব দ্রুত দিয়ে ফেলো, তাহলে কিন্তু আজকে যে খোলার কথা আসছে প্রশ্নটাই আসতো না, এটি খোলা রাখা যেতে পারত। দ্বিতীয়ত, এখন সংক্রমণের হার যে হারে মানে নিম্ন অভিমুখী হচ্ছে, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি 22 তারিখের দিকে করোনা সংক্রমণের হার 8% আশেপাশে থাকবে, তার মানে এটি সহজেই খুলে দেয়া যায়। বেশিরভাগ ছাত্রছাত্রী ক্ষেত্রে 1 ডোজ টিকা নেওয়া হয়েছে, 1 ডোজ টিকা নেওয়া মানে কিন্তু প্রতিরক্ষার অন্তত একটা দেয়াল তৈরি হয়েছে, সেটিও ব্যাপার। সব মিলে খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। সবচেয়ে ভালো হতো যদি বন্ধ করার ব্যাপারে অতি প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুটা অপেক্ষা করা যেত। আচ্ছা, জি ধন্যবাদ। আচ্ছা, যখন খুলে দেওয়া হচ্ছে তখনও কিন্তু বলা হচ্ছে যে 12 বছরের উপরে যারা আছেন তারা সরাসরি শ্রেণীকক্ষে ফিরতে পারবেন, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছেন তারা এখনই শ্রেণীকক্ষে ফিরতে পারছেন না, অর্থাৎ প্রাইমারি স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে না, এই সিদ্ধান্তটি কি ঠিক কিনা আপনি বলেন? দেখুন, আমরা না সিদ্ধান্ত নিতে গিয়ে কতগুলো জিনিস ভুলে যাই। যেমন
যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই আসতে পারবে, এক ডোজ আসতে পারবে না। ধরুন একটা পরিবারে দুজন বাচ্চা আছে, একজনের বয়স 14, একজনের বয়স 10। 14 বছরের বাচ্চাটা স্কুলে আসছে, এসে সে বাড়িতে ফিরে যাবে, বাড়িতে যে 10 বছরের শিশুটি রয়েছে সে তো এই যে বড় যিনি 14 বছরের, তিনি বাড়ি ফিরে যাওয়ার পর তিনি তো ভাইরাসটা বহন করে বাড়িতে নিয়ে যেতে পারেন, কারণ আমরা জানি ভ্যাকসিন নেয়ার পরেও 14 বছরের ছেলেটি ক্যারিয়ার বা বাহক হতে পারে। তাহলে তো সেই যে বাড়িতে যে থাকলো সে তো আর মাস্ক পরে বাড়িতে থাকবে না, তাহলে কি দাঁড়ালো, মানে সেও তো সংক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে গেল। একটা ব্যাপার মনে রাখতে হবে, যখন বিপুল ভাবে সামাজিক সংক্রমণ ঘটে যায় তখন পরিবারের কিছু লোক বাইরে আসবে আর কিছু লোক ভেতরে থাকবে, এটা তেমন কোনো পার্থক্য তৈরি হয় না। অতএব এখন সবাইকে আসলে খুলে দিতে পারতো, সেই ক্ষেত্রে মাস্ক পরার ব্যাপারটা, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা এবং বসার ক্ষেত্রে যে দূরত্ব সেটা যদি মেনটেইন করার চেষ্টা করা হতো তাহলে বোধহয় ভালো হতো। কারণ আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের একটি বিপুল সংখ্যক মানুষ মানসিক রোগাক্রান্ত হয়ে পড়েছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে নানা ধরনের অস্থিরতা এবং মানসিক ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। যত দ্রুত তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায় ততই কিন্তু মঙ্গলজনক হবে। আমরা আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর দিবা হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো, এর আগে একজন আলোচক আমাদের এখানে এসেছিলেন এই বিষয় নিয়ে, স্কুল যখন বন্ধ করে দেওয়া হয় তখন তিনি বলছিলেন যে যেহেতু যখন দোকানপাট বন্ধ করার আলোচনা হয় আসলে দোকানপাট বন্ধ করে যারা স্টেক হোল্ডার আছেন, মালিক আছেন, কর্মচারী আছেন, তারা বেশ শক্তিশালী এবং শেষ পর্যন্ত তারা দেখা যায় যে কোনো না কোনোভাবে এই সিদ্ধান্তটা বদল করে নিয়ে আসেন। যখন পরিবহনে এক সিট করে বা ভাড়া কম দিয়ে এক সিট একজন করে যাবেন এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু যেহেতু পরিবহন মালিক শ্রমিকরা শক্তিশালী তারা গিয়ে এই সিদ্ধান্ত বদল করে নিয়ে আসা যায়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে সফট টার্গেট, এটি বন্ধ করলেও কেউ এটি নিয়ে খুব একটা বিতর্ক করে না কিংবা সরকারের কাছে আপত্তি জানায় না, তখন দেখা যায় যে সবার আগে করোনা সংক্রমণ, সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক প্রতিক্রিয়া এটি বন্ধ করে দেওয়া হয়। এই যে যদি অবস্থা হয় আপনার কি মনে হয় যে এই শিক্ষা প্রতিষ্ঠান করোনা এলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার যে প্রবণতা, প্রয়োজন ছাড়াই হয়তো এই প্রবণতা, এটি দিয়ে শিক্ষা ব্যবস্থায় প্রথম ধাপের পরে যেটা ক্ষতি হয়েছিল সেটি কাটিয়ে ওঠার যে সুযোগটা ছিল সেটি আমরা অনেকটা কি হারিয়ে ফেলেছি বা পিছিয়ে গেছি? ধন্যবাদ। আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয় যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে বা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমরা রয়েছি যারা আমরা এই প্রতিষ্ঠানের সাথে শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছি আমরা কোনো দাবি করছি না, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম ভাবে আমি দেখি না। কারণ আমরা সবসময় মনে করি প্রত্যেকের জীবনে একটা ঝুঁকি যাতে না হয়, প্রত্যেকে যদি নিরাপদে থাকে, প্রত্যেকে যদি সুস্থ থাকে, সেই দিকটার উপরই আমাদের কিন্তু জোর দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান এটা বন্ধ হয়েছে এখন যেটা যে সময়টা এসেছিল, আসলে আপনারা প্রত্যেকেই জানেন ঠিক 2 সপ্তাহ আগে অমিক্রনের হারটা খুব বেশি ছিল, ইভেন আমরা দেখেছি প্রতিটি ঘরে ঘরে অমিক্রন, এবং এবার অমিক্রনের যে ব্যাপারটি যে সিমটমস গুলি ছিল যে কোনো কিছু না বোঝা সত্ত্বেও কোনো উপসর্গ নেই কিন্তু টেস্ট করে দেখা গেছে যে পজিটিভ এসছে, তো এটা একটা অ্যালার্মিং ব্যাপার ছিল। এর আগে যে ডেল্টা ভ্যারিয়েন্ট এসেছিল বা COVID-19 যে ভ্যারিয়েন্ট গুলো এসেছিল যে সেখানে সেই উপসর্গগুলো আমাদেরকে আমাদের ছুঁয়ে গেছে যে উপসর্গগুলো, কিন্তু অমিক্রনের উপসর্গটা অনেক উপসর্গই আমরা, আর যেহেতু এবার শীতকালে একটু সর্দি কাশি এরকম থাকতেই পারে কিন্তু যার সর্দি কাশি নাই তাদেরও অমিক্রন দেখা গেছে। আসলে আমরা চাই যে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে প্রত্যেকে একটু সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, কারণ এটা এমন একটা ছোঁয়াচে এবারে অমিক্রনটা এসেছে যে একজনের থেকে যেটা ডক্টর লেনিন চৌধুরী বললেন যে একজনে যদি হয় উনি ক্যারি করে বাসার সবার জন্য, তো এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যদি থাকেও আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি, আমাদের কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা কিন্তু সব অনলাইনে ক্লাস নেওয়ার, আমাদের কিন্তু যে এই কোভিড আসার পর থেকে আমরা ব্লেন্ডেড অ্যাপ্রোচে আমরা যাচ্ছি অনলাইন ক্লাস এন্ড ফেস টু ফেস ক্লাস, সো আমাদের অনলাইন ক্লাস যেহেতু চালু আছে এবং চলছে, আমাদের 22 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সেখানে আমার মনে হয় একটু প্রিকশন নেওয়াটা আমি মনে করি খুব একটা ভুল নয়, কারণ আমরা চাই না
আমাদের ছাত্রছাত্রীরা কোন রকম ভাবে আক্রান্ত হোক বা শরীরটা বেশি তাদের খারাপ হোক। তো আমি এটাকে খুব পজিটিভলি নিচ্ছি যে আমাদের সরকার যেটুকু সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিলেন সেটাকে আমরা অনলাইন ক্লাস নিয়েছি বলে আমাদের মনে হয় খুব একটা আমাদের ঘাটতি হবে বলে আমি অন্তত মনে করছি। আপনি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে যে আশঙ্কার কথা বলছেন অবশ্যই এটি অবশ্যই ঠিক আছে, আপনারা করোনার সংক্রমণ যদি বাড়ছিল বন্ধ করাই যেতে পারে, কিন্তু আপনি অনলাইন ক্লাসের কথা বলছিলেন, এটি নিয়ে কিন্তু এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধম খোলা নিয়ে এটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক আছে যে অনলাইন ক্লাসটা একটা হচ্ছে সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি, আর দুই নম্বরটা হচ্ছে খুব একটা মজাদারও হয়তো শিক্ষা শিক্ষার্থীদের জন্য করা যায়নি অনলাইন ক্লাসটা, এই অনেকে খুব একটা আগ্রহী না। আজকে একজন আমাদের কলিগের বাচ্চা বলছিলেন যে অনলাইন ক্লাস হলে সে আর ক্লাস করবে না বা এমন স্কুল সে করতে চায় না, অর্থাৎ অনলাইন ক্লাসটাই তো এতদিনেও আমরা খুব একটা আকর্ষণীয় বা শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করতে পারিনি। না আসলে এটা ঠিক, স্কুল খোলা থাকলে তার যে একটা ইতিবাচক প্রভাব রয়েছে সেটা আমরা কখনই অস্বীকার করতে পারবো না, কারণ স্কুল বন্ধ থাকলে আমাদের স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বিকাশ বলেন, সব ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব আসে। কিন্তু যখন এই পরিস্থিতি হয় আমাদের যখন স্কুল খোলা থাকে, স্কুল যখন আমরা খোলা হয়ে যায় তখন আমরা একটা ক্লাস থেকে পরবর্তী ক্লাসে আমরা যাচ্ছি, আমাদের সোশ্যাল একটা ইন্টারাকশনস হচ্ছে, আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিংটা ভালো হচ্ছে, আমাদের মানে ড্রপ আউট রেটটা কম হচ্ছে, এটা ঠিক। কিন্তু আমরা অনলাইন ক্লাস যে আমরা বলবো যে সুবিধা অসুবিধা দুটো রয়েছে, কেউ যে যেতে পারছে না অনলাইন ক্লাসে ব্যাপারটা কি আমি এভাবে দেখি না। অনলাইনে ক্লাসে কিন্তু আমাদের কোভিড না আসলে আমরা অনলাইন কি জুম কি ইত্যাদির সাথে পরিচিত হতে পারতাম না, এবং যেটা অনলাইন ক্লাসের বিকল্প হিসেবে আমাদের সরকার বা যে জিনিসগুলো ইন্টারভেনশন যে সমস্ত ইন্টারভেনশন গুলোর স্টেপস গুলো নিয়েছিলেন, যেমন আমাদের সংসদ টিভি চ্যানেল, আমার ঘর আমার স্কুল বলেন, আবার আমাদের ওয়ার্কশিট ছিল, অ্যাসাইনমেন্টস ছিল, এগুলো সাথে কিন্তু আমাদের ছেলেপেলেরা যুক্ত হয়েছে। যুক্ত যে হয়নি ব্যাপারটা কিন্তু আমরা এইভাবে দেখছি না, তারা অনেক কিছু শিখেছে। হ্যাঁ, তবে স্কুল যখন পুরোপুরি খোলা থাকে যেই পর্যায়ে শিখতে পেরেছে সেই পর্যায় থেকে কতটুকু তাদের গ্যাপস রয়েছে, লার্নিং গ্যাপস গুলো কতটুকু সেটার জন্য আমাদের কিন্তু সে ধরনের কোনো রিসার্চ বা গবেষণা আমরা করতে পারিনি। কোয়ালিটেটিভ স্টাডি ছাড়া আমাদের আদৌ কতটুকু লার্নিং গ্যাপ হয়েছে, শহরে কতটুকু, আমাদের গ্রাম অঞ্চলে কতটুকু সেই লার্নিং গ্যাপস গুলো কিন্তু আমরা হয়েছে কিনা আদৌ সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু তার বিকল্প হিসেবে আমাদের অনেক ধরনের ইন্টারভেনশন গেছে। এখন আমরা বলবো না এটা শুধুমাত্র যে আমাদের দেশে এটা পরিস্থিতি সেটা নাই, বিশ্বব্যাপী কিন্তু আমাদের এই কোভিড আমাদেরকে অনেক জায়গাতেই আমাদের দেখা যাচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে, কিন্তু সেই গ্যাপস গুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। যেই জিনিসগুলো পূরণ হয়নি, হ্যাঁ আমরা আপনারা হয়তো বলবেন যে একটি ক্লাস থেকে আরেকটি ক্লাসে চলে গেছে প্রায় দুবছর তাদের লার্নিং গ্যাপস গুলো রয়ে গেছে, কিন্তু আমাদের এখন চেষ্টা থাকবে যেই জিনিসগুলো আমাদের যে প্রান্তিক যোগ্যতা গুলো যেগুলো আমাদের দরকার, শেখা যেগুলো দরকার, যদি কোনো গ্যাপস থাকে আমরা এখন যে ক্লাসে নিব, আমার পুরনো পড়া থেকে আমি যদি আজকে সেভেনে পড়ি, আমার সিক্সে কোনো পড়া থেকে যে পড়াটুকু না পড়লেই না সেটাকে আমরা ফাঁকে ফাঁকে হয়তো একটু ওভারকাম করার চেষ্টা করা। তো আমি যেটাকে আমি বলবো, আমাদের যদিও কারিকুলামের কথা বলা হয় একটু কন্টেন্ট কনসাইজ করা হয়েছে, ছোট করা হয়েছে, কিন্তু এখন আমাদের অলমোস্ট ফুল মানে ফুললি ভ্যাকসিনেটেড প্রায় 35.7% এবং বুস্টার হচ্ছে 0.7%। সো আমরা আশা করছি এবং আমাদের এক ডোজ টিকা অনেকেরই নাও হয়ে গেছে, সো আমাদের স্কুল খুলবে, আমাদের খুলে যাচ্ছে আমাদের 21-22 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা অত্যন্ত আশাবাদী, আমাদের ছেলেমেয়েরা আবার শ্রেণীকক্ষে আসবে, ফেস টু ফেস তারা ক্লাস করবে, এবং আমাদের এখন একটা আরো যে ভ্যারিয়েন্ট আসবে নাও ইন এভান্ন, এবং আমরা জানি যে আরেকটি ভ্যারিয়েন্ট আসছে, তো আমরা আমি সবসময় পজিটিভ যে আমরা ব্লেন্ডেড অ্যাপ্রোচে আমরা ফেস টু ফেস এবং এরকম ধরনের অতিমারি যদি আবারও কখনো আসে যাতে আমরা এই অ্যাপ্রোচে যেতে পারি, যেটাকে আমি পজিটিভ দেখি। যে জিনিসগুলো আমরা আগে জানতাম না আমাদের শিক্ষার্থীরা এখন শিখেছে, গুগল ক্লাসরুম শিখেছে, জুম শিখেছে, মিট শিখেছে, বিভিন্ন ভাবে আমরা প্রযুক্তির সাথে সংযুক্ত হচ্ছি। আমি মনে করি একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ গুলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের নতুন প্রজন্ম এই চ্যালেঞ্জের মধ্যে আসবে, তারা শিখবে, আমরা আছি তাদের সাথে, এবং আমাদের নতুন যারা তরুণ আছেন তারা কিন্তু আরো এগিয়ে যাবে। তো আমি সবসময় এটা ব্যাপারে খুবই আশাবাদের কথা শুনলাম। একটু হারুনুর রশিদ আপনার কাছে একটু আসছি, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি জানতে চাই যে অনেকদিন আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং এই যে শিক্ষা
শিক্ষার্থীদের যে গ্যাপটা পূরণের একটা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে হয়তো করা হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, এটি আসলে নিয়ে আমরা কতটা আশাবাদী হতে পারি? যখন এই অধ্যাপক ডক্টর দিবা হোসেন যেমনটি বলছেন, আশঙ্কা করছেন যে হয়তো সামনের দিকে অন্য কোনো ভ্যারিয়েন্ট হয়তো আসতে পারে, তখন হয়তো এরকম লকডাউন পরিস্থিতি তৈরি হতেই পারে, তখনও একটা তখনকার জন্য একটা পরিকল্পনা নিয়ে রাখা, এমন কোনো পরিকল্পনা কি আপনি মন্ত্রণালয়ের দেখতে পাচ্ছেন কিনা বা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর দিবা হোসেনের কথা শুনছিলাম, তবে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আরো যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গেও আমি সাংবাদিকতার কারণে দীর্ঘদিন ধরে ডায়ালগ করেছি নিয়ে। আসলে আমাদের এখানে যে অনলাইন ক্লাস যেটি চালু হয়েছে এই করোনার সময়, এটাকে অনলাইন শিক্ষা ব্যবস্থা বলে না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল মিট যা যাই বলেন না কেন, আসলে অনলাইন ক্লাসের জন্য আলাদা প্রোগ্রাম ডেভেলপ করতে হয়, সেই জিনিসটা আমরা 2 বছরে কিন্তু করিনি। যেটা হয়েছে আমরা হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে অনলাইন ক্লাস সিস্টেম, যার ফলে কিন্তু অনলাইন ক্লাসে কেউ আগ্রহী হয়নি, কেউ বেরিয়ে গেছে। এর জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, আলাদা কোর্স কারিকুলাম তৈরি করতে হয়, আলাদা শিক্ষার আলাদা জিনিস তৈরি করতে হয়, টুলস তৈরি করতে হয়, সেগুলো একটা বড় সুযোগ আমাদের এই সময় এসেছিল, কিন্তু আমরা করি তো অ্যাডহক ভিত্তিতে এবং মনে হয় যেন এই সময়টা পার হয়ে গেলে আমরা আবার করে যাব, কিন্তু এই সুযোগটি আমরা হাতছাড়া করেছি। আবার যদি ধরেন করোনা বেড়ে যায়, যদি আবার আমাদের ফিজিক্যাল ক্লাস বন্ধ করে যায়, আমরা ওই আপনার ফেসবুক বেসড, ওই জুম বেসড, এগুলো হচ্ছে এক ধরনের মিটিং অ্যাপস, যেগুলো আসলে অফিসে আদাল যারা কাজ করে তারা ব্যবহার করে, এগুলো অনলাইন শিক্ষা ব্যবস্থা না, অনলাইন ক্লাসরুম না, এগুলা এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রবলেম। এই যে আপা একটু আগেই বললেন যে আপনার আমাদের সংসদ টিভিতে যে বিভিন্ন কোর্স এগুলা পড়ানো, কিন্তু আমরা কি এর ভিতরে ডেভেলপ করেছি? কারণ হচ্ছে যে এই কোর্স গুলো তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, যে একজন সেরা শিক্ষক যদি সারা দেশের স্টুডেন্টদের জন্য একটা বিষয়ে পাঠ দেন এবং সেটি যদি রিসিভ করার যন্ত্রটি তার সঙ্গে থাকে, এটা ভালো, এটি শুধুমাত্র এই সময়ের জন্য না, সব সময়ের জন্য প্রযোজ্য। ধরেন একজন ব্রিলিয়ান্ট শিক্ষক, সেটা তো সব স্কুলে পাওয়া যাবে না, তিনি যদি সারা দেশের স্টুডেন্টদের জন্য একটা পাঠদান করেন, সেটি কিন্তু আমরা করিনি। অর্থাৎ শিক্ষা খাতে আপনি যখন ধরেন এই করোনার সময়ে শিক্ষা খাতে যে নজরটা দেওয়ার দরকার ছিল আমরা কি সেটা দিয়েছি? আমরা সেটা দেইনি। এই যে এডুকেশন গ্যাপ ক্রিয়েট হয়েছে, এখন আমরা পাস তো করবেই, ছেলে পেলে পরীক্ষা দেবে আমাদের ছোট ভাইরা, বোনেরা, আমার সন্তানরা, কিন্তু এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে তাদের যে এডুকেশনের, আমরা কোয়ালিটি নিয়ে 2 দিন পরে কথা বলবো, এখনই ওদের কেউ ট্রল করে, তো সেটার কি পরিকল্পনা? আমি তো সামনে কোনো দেখছি না। এই যে ধরেন ক্লাস পরিবর্তন করবে, যে গ্যাপটি তার ক্রিয়েট হলো, পরবর্তী ক্লাসে যখন যাবে সেটি কিভাবে মেকআপ করা হবে, সেটি কি করা হয়েছে? আসলে এগুলো করা হয়নি। আমরা আসলে যে জিনিসটা আমরা শিক্ষাবিদদের সাথে কথা বলে দেখেছি, আমরা তো রিপোর্টার মানুষ, আমি সাংবাদিক শব্দটা হচ্ছে রিপোর্টার শব্দটি প্রয়োগে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা এই বিষয়গুলো তো নিজেরা করবো না, আমরা বিভিন্ন সেক্টরে কথা বলেছি, কথা বলে দেখেছি, আমাদের অ্যাডহক বেসিসে আমরা মোকাবেলা করতে পারছি। সেজন্যই বলি যে আরেকটি যদি এরকম মহামারী আসে, আমি বিশ্বে ধরেন করোনাই চলে গেল, একদমই চলে গেল, কিন্তু মহামারী আসবে না এটা তো আমার মনে হয় এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তিনি তো হলপ করে বলতে পারবেন না, এটা নিয়ে আমাদের একটা বড় প্রস্তুতির জায়গা তৈরি হয়েছিল, সেটি আমরা করতে পারিনি, সেটা আমরা পারিনি। শিক্ষাক্ষেত্র কেন, হয়তো কোনো কোনো জায়গায় আমাদের ফাইটিং অ্যাটিটিউডটা আমরা শো করেছি, আমাদের ইকোনমিকে আমরা সচল রেখেছি, এটা একটি সাইড, মানুষ বিপদের মুখে পড়ে তার শ্রম ঘামে অনেক কিছু টিকিয়ে রয়েছে, কিন্তু স্মুথ একটা সিস্টেম, একটা বড় সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছিল, যেটা হয়েছে আমরা হয়তো বা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়েছি সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন, আমি আপনাকে বলি, ফেসবুকে যে ক্লাসগুলো হয় এখন, ফেসবুকের এই ক্লাস নেওয়ার জন্য যারা যারা বাচ্চা বা যারা নিচের ক্লাসে পড়ে তাদের তো ফেসবুক ব্যবহার করার ওই অর্থে রাইট নেই, তাহলে বাবার ফেসবুক অথবা মায়ের ফেসবুক, তো আমাদেরকে কি করতে হয়েছে, ওই ফেসবুকটা ওকে ওপেন করে দিতে হয়েছে, কারণ এখন তো বাবারা অফিসে যান, বাচ্চারা ধরেন অনলাইনে ক্লাস করবেন, তাহলে কি হচ্ছে, এই ফেসবুকের মিস ইউজ হয়েছে, আপনি জানেন এই বাচ্চাদের যে, এটা আপনি দূর করবেন কি থেকে, সে যে আসক্তি বেড়েছে, আপনি মনোচিকিৎসকদের সাথে কথা বলেন, শিক্ষা মনোবিজ্ঞানীদের সাথেও একদিন কথা বলেন, এই যে আসক্তি, এটারও একটা লং রানে প্ল্যান তৈরি করা উচিত, এর থেকে আমাদের বাচ্চাদের বেরিয়ে আসবে কিভাবে। এই যে ধরেন একজন অনলাইনে ঘোষণা দিয়ে আত্মহত্যা করলো, এই ভিডিও তো বাচ্চারাও দেখেছে, হোয়াট ইজ দ্য সলিউশন, কিন্তু একই সঙ্গে অনেক আরো প্রবলেম ক্রিয়েট হবে সামনে, সেজন্য একটা মহাপরিকল্পনা। বিশেষ করে আমি বলি, আপনি দেখেন এই যে ম্যাডাম বললেন, তার যে আইবিএ, তার যে আইআর, সেখানে কিন্তু একজন মাত্র স্টুডেন্টস গাইড আছে আমি যতদূর জানি, এই করোনার সময় শুধু 12 দরকার ছিল,
বাড়াইলে তারা কথা বলতে পারতেন, স্টুডেন্টদের ফিজিক্যালি দেখা হবে কথা না, ওর সমস্যা শুনবেন, শুনে উনি সাজেস্ট করবেন, অন্য কোথাও পারবেন। আইআর এর মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষা গবেষণায় শ্রেষ্ঠ একটি ইনস্টিটিউট, সেখানে একজন মাত্র স্টুডেন্ট গাইড, তা ঢাকা ইউনিভার্সিটি কজন আছে? এখানে আমি একটু বলতে চাই, আমাদের আইআর একজন স্টুডেন্ট গাইড আছেন, এটা আমাদের ইউজিসি থেকে একটি পোস্ট, কিন্তু কোভিড এর সময় কিন্তু আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে আমি ছিলাম, আমাদের চারজনের একটা কমিটি ছিল, আমরা কিন্তু এভরি অল্টারনেট উইকে আমাদের সেশন থাকতো, প্রত্যেকটি ব্যাচের সাথে আমরা বসেছি, সেশন নিয়েছি, তাদের সাইকোলজিক্যাল সেটব্যাক গুলো কি ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা সম্ভব হয়েছে। তারা যেহেতু শিক্ষা মনোবিজ্ঞানটাও বোঝেন, তাহলে এটি স্কুলে কি হয়েছে, সেখানে কি আপনার স্টুডেন্ট গাইড নিয়ে ভাবা হয়? এখানে তো শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় রয়েছে, এবং এখন এই পোস্ট কোভিডে কিন্তু খুব প্রয়োজন পড়বে, আমি যদি ভুল না বলে থাকি ডক্টর লেলিন চৌধুরী, এইগুলোর প্রস্তুতি আমার মনে হয় আমাদের পর্যাপ্ত হয়নি। সেই কারণে আসলে রিকভারি প্ল্যান, একটা অ্যাকশন প্ল্যান অবশ্যই দরকার, কারণ আমাদের সামনে এগোনোর জন্য এরকম ধরো যদি একটা অ্যাকশন প্ল্যান বা একটা রিকভারি প্ল্যান কি হতে পারে, তাই না? ইভেন আমাদের কোনো স্টাডি, আমি যেটা বললাম যে আমাদের কোনো কোয়ালিটেটিভ স্টাডিও এখনো হয়নি, যে আমাদের কি অবস্থা, কি সিচুয়েশনে, গ্যাপস গুলো থেকে আমাদের শহর এবং গ্রামের মধ্যে কিছু পার্থক্য থাকবে, কিছু বিভেদ থাকবে, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। সো সেই ধরনের কোনো একদম স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই অ্যাকচুয়ালি, অথচ আমরা আড়াই বছর প্রায় দুই বছর প্রায় পার করে গেছি। কিন্তু তবে আমি মানে আমি আবারও বলবো, অনেক ইন্টারভেনশন এসেছে, হ্যাঁ, হয়তো যেটা আপনি বলছেন ঠিক ওইভাবে ওই প্ল্যাটফর্ম হয়তো আমরা তৈরি করতে পারিনি, ফেসবুক বলেন বা জুম বলেন, কিন্তু রিকভারি যে একদম ছিল না, কিছু যে ইন্টারভেনশন ছিল না তা কিন্তু নয়, কিছু ইন্টারভেনশন ছিল যেগুলো একদম জিরো ছিল, যেগুলো কখনো আমরা জানতাম না, সেখান থেকে কিছু ইন্টারভেনশন মধ্যে কিছু শিখেছে। তবে হ্যাঁ, আমি এটা বলি আরেকটু অর্গানাইজড ওয়েতে একটা যদি কোনো অ্যাকশন প্ল্যান থাকে, সেটা আরো একটু ভালো হবে আমাদের কাজের জন্য, ফিউচারের জন্য অবশ্যই, এই লার্নিং গ্যাপগুলোকে আরো পূরণ করবার জন্য। ডক্টর লেলিন চৌধুরী, আপনাকে কাছে আসতে চাই, হারুন রশিদ ভাই যেমনটি বলছিলেন যে আসলে এই অনলাইনে ক্লাস করার কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা অনলাইনে বিভিন্ন অ্যাপসের কারণে, সব কিছু মিলে শিশুদের মনে, বিশেষ করে শিশু কিশোরদের মনে যে এক ধরনের প্রভাব পড়েছে, অভ্যস্ততা তৈরি হয়েছে, ভালো খারাপ সব কিছু মিলে নিয়ে, এটি এখন এটি নিয়ে সামনের দিকে কাজ করার সময় এসছে কিনা এখন, যদি আমরা স্কুল ফিজিক্যালি শুরু করি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, অনলাইনে ক্লাস চালু করার মধ্য দিয়ে একটি ভুল ধারণাকে প্রোপাগেট বা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে পাঠ দান এবং শিক্ষা এ দুটো শব্দ সমার্থক না। কিন্তু গত দুই বছরে অনলাইনে ক্লাস করার মধ্য দিয়ে পাঠ দানকে শিক্ষার পরিপূরক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, এটি একটি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, প্রফেসর দিবা হোসেনের সাথে আমি একটু যোগ করছি, সেটি হচ্ছে ধরুন স্বাস্থ্যের ক্ষেত্রে যদি ইবোলা বা অন্য একটি নতুন রোগ আসে, তাকে ম্যানেজ করার জন্য কিন্তু একটি ইমার্জেন্সি প্ল্যান রয়ে গেছে, কিন্তু আমি যদ্দূর জানি শিক্ষাঙ্গনে আমরা একদম শুরু থেকে বলেছিলাম করোনার যে তাদের জন্য একটা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য, এখন পর্যন্ত না মন্ত্রণালয় না বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে ন্যূনতম ভেবেছে। আমি ডেল্টার সময় এবং অমিক্রনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যে মিথস্ক্রিয়াগুলো হয়েছে, তারা চোখ বন্ধ করে শুধু প্রতিষ্ঠানগুলো বন্ধ করার পক্ষে কথা বলেছে, প্রতিষ্ঠানগুলো বন্ধ না করেও যে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য কোনো বিকল্প পথের সন্ধান অথবা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান করা, সেটাও কিন্তু তারা করতে জানেন। এক্ষেত্রে কিন্তু আমার মনেই হয়েছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত যারা আছেন তাদের নীতি নির্ধারকগণ এই একটি দায়িত্ব এড়িয়ে গিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, ইতিমধ্যেই আমি উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে গত দুই বছরের নানা জাতীয় বিধিনিষেধের কারণে কিছু মানসিক বৈকল্য, মানসিক ভারসাম্যতা তৈরি হয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে সেই তালিকায় কিন্তু আমরা প্রথম দিকে রয়েছি। এখন পর্যন্ত আমরা খুব মানে প্রাতিষ্ঠানিকভাবে বা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কোনো গবেষণা কাজ এখনো শুরু করতে পারিনি, কিন্তু এর মধ্যে জাতীয় আমাদের যে মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন রয়েছে তার পক্ষ থেকে যে গবেষণাটা করা হয়েছে, ছোট হলেও পাইলট স্টাডি যদি আমরা বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশু বলি আর বয়স্ক বলি সবার মধ্যে কিন্তু একটা মনোবৈকল্য তৈরি হয়েছে, বিশেষ করে এই যে ইন্টারনেট অ্যাডিকশন,
এটিকে আমরা জানি না মানে কিভাবে এর পরবর্তী পর্যায়ে আমরা এর মুখোমুখি করবো বা মোকাবেলা হব। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে 7 অথবা 12-14 বছরের বাচ্চাটাকে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে, সে কিন্তু তার ক্লাস ছিল 1 ঘন্টা বা 2 ঘন্টা, তারপরে কিন্তু সে স্ক্রল করতে করতে বা ফেসবুকিং করতে করতে এমন সব জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে তার জন্য অনুপযুক্ত এমন সব কন্টেন্টের সাথে সে পরিচিত হয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি তাদের ভাষাতেও কিছু পরিবর্তন চলে এসছে। এগুলোকে অবশ্যই অ্যাড্রেস করার জন্য যারা শিক্ষা বিষয়ক নীতি নির্ধারক তাদেরকে গভীরভাবে ভাবতে হবে। এবং আমরা জানি ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশে 18 বছরের কম শিশুদের ইন্টারনেট ব্যবহারের জন্য প্যারেন্টাল গাইড সিস্টেম যেটি সেটি ইমপ্লাই করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, এবং ইন্টারনেট ব্যবহারের সময় সীমাকেও সেক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে। এইসব অনেকগুলো ব্যাপারই আসলে ভাবতে হবে। প্রিয় ভাজন হারুনুর রশিদ একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কিন্তু অবতারণা করেছে যেটা আমাদের সামনের দিনগুলিতে ভাবতে হবে। আরেকটা ব্যাপার এটা একটু মনে রাখতে হবে, সেটা হলো যে সামনে অথবা আগামী মাসে করোনার বা অন্য কোনো প্যান্ডেমিক আসবে করে কিন্তু আজকের কাজগুলোকে আমরা অ্যাডহক ভিত্তিতে করবো সেটি না। আমরা আজকের কাজগুলো এমন ভাবে করবো, এমন কিছু প্ল্যান প্রোগ্রাম এবং অ্যাকশন প্ল্যান তৈরি করবো যার ভিত্তিতে আগামী দিনগুলিতে যে কোনো সংক্রামক ব্যাধি আসে না কেন আমরা যেন দ্রুত কোপ আপ বা মানিয়ে নিতে পারি সেই ব্যাপারে আমাদের ভাবতে হবে। ডক্টর লেলিচুরে, আপনার কাছে একটা প্রশ্ন আছে এই স্কুল খোলার ব্যাপারটা নিয়ে, যে স্কুল যদি খুলে দেওয়া হয়, ফিজিক্যালি স্কুল খুলে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা যে যাবে সেখানে যে মাস্ক তো অবশ্যই পড়তে হবে, সেখানে ফাঁকা করে বসা কিংবা একটু ভাগ ভাগ করে বসাবে, একই একটা ক্লাসে হয়তো এতজন শিক্ষার্থী নেবে, পরবর্তী সেকশন করে করে ভাগ করে দেয়া, এরকম কোনো পরামর্শ আপনি দিবেন কেন, কি করা উচিত আসলে? দেখুন, আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বলে এসেছিলাম, সেটি হচ্ছে যে যখন খোলা হবে আমরা কিভাবে খুলতে বলবো। এখনো যেটি হচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস। আচ্ছা, যদি ধরুন হাই স্কুলের কথা বলছি, সেখানে 5টি ক্লাস, যদি সপ্তাহে 1 দিন ক্লাস হয় তাহলে ওই ক্লাসটা বাদে বাকি সবগুলো শ্রেণী কিন্তু ওই দিন আসছে না, তার মানে পুরো স্কুল রুমটা কিন্তু ফাঁকা রয়েছে। এগুলোর কিন্তু আমরা বিজ্ঞানসম্মত ব্যবহারের কথা বারবার বলে এসেছিলাম, সেটি কিন্তু মানে এখন পর্যন্ত ভাবা হয় নাই। দ্বিতীয়ত ধরুন ক্লাস 6 থেকে ক্লাস 10, যেদিন ক্লাস 6 এর থাকবে ক্লাসটা, ক্লাস 6 এর যদি 50 জন বা 100 জন বাচ্চা থাকে, তাদের যদি 5টা শ্রেণীকক্ষে ভাগ করা হয় 20 জন করে, তাহলে কি দাঁড়ালো, একটি দূরত্ব তৈরি হলো। এবং সেই ক্ষেত্রে ক্লাস নেওয়ার জন্য একদিন ক্লাস কিন্তু অন্য শিক্ষক যারা রয়েছে তারাও কিন্তু অ্যাডহক ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওইখানে তারা রোলটা প্লে করতে পারে, এরকম কোনো কিছু করা হয় নাই। কেন যেন মনে হচ্ছে যে বন্ধ করতে পারলে আমরা বেঁচে যাই, কারণ এক্সট্রা বা অতিরিক্ত কোনো দায়িত্ব এলো না আর নতুন করে ভাবতে হলো না। একটি বিষয় মনে রাখতে হবে, আমরা দিনের পর দিন আমাদের শ্রেণীগুলোকে বন্ধ রাখতে পারি না, স্কুলগুলোকে বন্ধ রাখতে পারি না। ইতিমধ্যেই আমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বন্ধ রাখা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই তালিকায় 1 থেকে 3-এর মধ্যে থাকার মতো দুর্নাম কুড়িয়েছি। এটি একটি জাতির জন্য, জাতির শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত। হারুন রশিদ, আপনার কাছে একটু জানতে চাইবো, যেটি লাস্টে বলছিলেন রেলিন চৌধুরী, যে আমরা এরই মধ্যে সবচেয়ে বেশি দিন স্কুল বন্ধ করে রাখা দেশের মধ্যে একদম শীর্ষের দিকে আছে, এটি একটি কি একটা বড় কারণ যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি খোলা রাখা হয় এবং শিক্ষার্থীরা যদি করোনা আক্রান্ত হয় তাহলে যে প্রতিক্রিয়াটা হবে সারা দেশে সেটি আসলে সামাল দেওয়া একটু কষ্টকর হবে বা সামাল দেওয়া, বা সেটি সরকার সেই রিস্কটা নিতে চায় না, এর জন্য আসলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় এরকম? সরকার রিস্ক নিতে চায়নি সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু মানে করোনা তো রয়েছে, সেটা তো আমরা স্বীকার করি, আমাদের জীবনযাত্রা চালু করছি, কিন্তু সেটার জায়গাটা হলো যে হাউ এফিশিয়েন্টলি আমি এটা ম্যানেজ করব, কতটা মানে জীবন প্রয়োজন, শিক্ষাও প্রয়োজন। এখন সেই এফিশিয়েন্সির জায়গাটা মানে শিক্ষা প্রতিষ্ঠান কতটা সময় বন্ধ রাখা প্রয়োজন ছিল, তারপরে যখন খুলে দিচ্ছে সারা দুনিয়া এবং এখান থেকে ইউনিসেফ থেকে বারবার বলা হচ্ছিল, সেই জায়গাটা আসলে আমাদেরও অ্যাড্রেস করার সুযোগ ছিল। আর সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, একটু আগে লেলিন চৌধুরী বলছেন, এটা তো একদম সাধারণ অবস্থায় যেরকম সবাই স্কুলে যায় একসঙ্গে, বিষয়টা সেরকম না, সেটাকে ম্যানেজ করে মানে স্কুলে যাওয়ারও কিন্তু ছেলে মেয়েদের খুব প্রয়োজন রয়েছে। একটু আগে উনি বললেন যে এডুকেশন এবং পাঠদান এর মধ্যে পার্থক্য আছে, সেই জিনিসগুলো আসলে গভীরভাবে চিন্তা করলে আমাদের এত দীর্ঘকাল আমার মনে হয় বন্ধ রাখার খুব প্রয়োজন ছিল না। সেটি হচ্ছে যে খুব সহজেই সমাধান করা যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে।
আর একটা বিষয় আমি মনে করি, এটাও ঠিক, অনেকে মনে করেন যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায়, এই শত্রুভাবাপন্ন এই দিকটা আমি কখনোই মনে করি না। হয়তোবা অতি আতঙ্কের জায়গা থেকে এটি সরকার করেছে যে বাচ্চাদের শরীর যেন ভালো থাকে, তারা যেন আক্রান্ত না হয় সেই জায়গাটা। এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা বা কোনো একটি প্রতিষ্ঠানের প্রতি এটা বন্ধ করে দিতে পারলে ভালো হয়। যেমন অনেকেই বলেন যে বাণিজ্য মেলা খোলা তো শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা থাকবে না, এই দুইটার তুলনা আমি কখনোই পছন্দ করি না। কারণ বাণিজ্য মেলা যখন খোলা থাকে এটি স্বাধীন, আপনি গেলে যাবেন, না গেলে না গেলে না যাবেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা থাকে তখন অভিভাবকরা তাদের সন্তানদের প্রতিষ্ঠানে পাঠাতে বাধ্য হন। দুইটা দুই জিনিস, এভাবে কম্পেয়ার করতে আমি চাই না। কিন্তু আমি যেটা চাই যে জীবন এবং জীবনের পর জীবন তো শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, এবং এই আমাদের বাচ্চারা এরা যদি এই গ্যাপে যদি তাদের কোয়ালিটি কোনোভাবে হ্যাম্পার করে, আরেকটি জেনারেশন আসবে আর সামনে জেনারেশন রয়ে গেছে, তারা গ্যাপে কি আমরা তাদেরকে তাকে কিভাবে ট্রিট করব, সেই টোটাল ভাবনাকে মাথায় নিয়ে যেভাবে রাখা উচিত ছিল সেভাবেই ওদেরকে ডিল করা উচিত ছিল। আমি মনে করি সেক্ষেত্রে আরেকটু আগেই এত দিন বন্ধ রাখার কোনো প্রয়োজন ছিল না, এবং ওদের কিভাবে কতটা স্বাভাবিকভাবে শিক্ষা দেওয়া যায় এটাই আসলে সবচেয়ে বড় কথা। এখন আবার স্কুল খোলার পরে যে দেখা যায় যে তুমি এইটা পারো না, তোমার এইটা হয় না, এটা যেন ভুলে ওদেরকে না বলা হয়। আমি চিকিৎসা মনোবিজ্ঞানীদের কাছ থেকে যা জেনেছি ওদেরকে বলতে হবে যে ওদেরকে সাহস যোগাতে হবে, এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের গত বছর 101 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদেরকে হতাশ করে ফেলা হয়েছে, তাদের জীবনে কিছু নেই এটা বলা হয়েছে, এটি যেন না হয়। এবং তাদেরকে গ্যাপ গুলো পূরণ করে তারা যেন কখনো না বুঝতে পারে যে তা কারোর থেকে পিছিয়ে আছে, এটা এটা একটা বড় চিকিৎসা আমি মনে করি। এই চিকিৎসা মানে আমি বলতে এটাও সবচেয়ে বড় একটা ট্রিটমেন্ট, যেটা হয়তোবা মানে সরাসরি যে ট্রিটমেন্ট আমরা বলি না, মানসিক চিকিৎসা এডুকেশনের এই জায়গাগুলো এখন খুব বেশি যা হয়ে গেছে হয়ে গেছে। আর যেন আমরা আসলে কাউন্সিলিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি দেখবেন অলওয়েজ বি পজিটিভ এন্ড কাউন্সিলিং করা এবং টেক ইট মানে খুব ইজিলি জিনিসগুলোকে বোঝানো। কারণ আমাদের এখন দেখছি যে আসলে আমাদের শিক্ষার্থীরা সে প্রাইমারি হোক সেকেন্ডারি হোক সবাই বুঝে গেছে এটার সাথে করোনা কি মাস্ক কি এগুলোর সাথে ওরা এত অভ্যস্ত হয়ে গেছে, ছোট 3 বছরের বাচ্চাও দেখি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে বা মাস্ক পরে আসছে। একটু সচেতনতা বৃদ্ধি, একটু কাউন্সিলিং করা, একটু সারাক্ষণ মেন্টাল সাপোর্ট দেওয়া, এবং বিশেষ করে আমি যেটা বলবো আমাদের যে মার্জিনালাইজড গ্রুপ একটু ড্রপ আউট মেয়ে শিশু মানে ওদেরকে যাতে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, এরা যেন ঝরে না পড়ে, এদের যেন ড্রপ আউট রেটটা না হয় এবং তাদের স্বাস্থ্য, এই ব্যাপারগুলোর উপরে যদি আমরা একটু কাউন্সিলিং করি এবং কোন চাপ সৃষ্টি না করে আনন্দ ঘন পরিবেশে আনন্দ দিয়ে যদি তাদেরকে আমরা গ্রহণ করে নিই তাহলে আমার মনে হয় অনেক কিছু আমরা ওভারকাম করতে পারবো। ওই যে আপনি খেয়াল করবেন যখন প্রথম স্কুল খুললো অভিভাবকরা কিন্তু বাইরে দল বেঁধে বসে থাকতো, মাস্ক পরতো না, ওদেরকে যখন শিখিয়ে দেওয়া হলো আপনি দেখবেন কতটা সুশৃঙ্খল তারা, তারা নিজেরাই কিন্তু জায়গা ফাঁকা রেখে বসে, তারা কিন্তু মাস্ক পরে, তারা কিন্তু আমার বাচ্চার অভিজ্ঞতা বলি তাকে বলে দেওয়া হয়েছে হ্যান্ডশেক করা যাবে না, বান্ধবীদের সাথে হাগ করা যাবে না, আমার যে মেয়ে বাচ্চারা কিছুই করেনি, সে আবার এসে রিপোর্ট করতো আমি দূরে বসেছি, এই বাচ্চারা কিন্তু ফলো করে। সুতরাং ওদের প্রতি সেই অনাটা দেখিয়ে ওদেরকে যত বেশি আমার উচিত যে জীবনে নিয়ে যাওয়া, আমি মনে করি যে জীবনে নিয়ে যাওয়া সেটাই সবচেয়ে বেশি চেষ্টা করা। সেটা একদম শেষ দিকে চলে এসেছি, ডাক্তার লেনিন চৌধুরী আপনাকে দিকে শেষ করবো, যেহেতু 22 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে পরামর্শ জানতে চাইবো। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক আছে, এটি তো স্বাগত জানানোর মতো সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাচ্ছি। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বারে যারা শিক্ষক এবং নানা ধরনের অভিভাবক যারা রয়েছেন সবাইকে উদ্যোগী হতে হবে, এবং পর্যন্ত যেসব স্কুলে শিক্ষার্থীরা এক ডোজ টিকা পায়নি তাদেরকে অগ্রবর্তিতার ভিত্তিতে টিকা দিতে হবে এবং যত দ্রুত সম্ভব 2 ডোজ টিকা সম্পন্ন করতে হবে, এটি একটি। তৃতীয় ব্যাপার হচ্ছে যে একটি জিনিস আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার সাথে এটি কিভাবে যুক্ত করবেন নিশ্চয়ই নীতি নির্ধারকরা খুঁজে বের করুন, সেটা হচ্ছে সাধারণ যে স্বাস্থ্য পরিচর্যার একটি বিষয়। কারণ আমরা হাত ধোয়ার মধ্য দিয়ে মাসার মধ্য দিয়ে আর যে অভ্যাসটা করিয়েছি এটাকে কিন্তু আমরা অনেক দূর সামনে ইতিবাচক ভাবে টেনে নিতে পারি। যেমন ধরুন আপনি জানেন ইতিমধ্যে হাইকোর্ট আবহাওয়া কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শহরগুলির বায়ুমান
ফোরকাস্ট করতে হবে, সতর্কবার্তা দিতে হবে। যেমন ধরেন যেদিন ঢাকাতে বায়ুমার বিপজ্জনক পর্যায়ে থাকবে ওই দিন শিশুদেরকে, বিশেষ করে এক ক্লাস থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত তাদেরকে মাস্ক পরে আসতে হবে, এই জাতীয় কতগুলো ব্যাপারও আমাদের কিন্তু মানে প্রচারণ করতে হবে, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে হাত ধোয়ার বিষয়টি, আপনার নিশ্চয়ই মনে আছে আমরা বছরে একদিন বিশ্ব হাত ধোয়া দিবস পালন করি, যে উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু করোনার কারণে সেই হাইজিনিক প্র্যাকটিসটা আমরা অর্জন করে ফেলছি, এটাকে ক্যারি অন করতে হবে। তৃতীয়ত ব্যাপার হচ্ছে যে আমরা যখন স্কুল কলেজ খুলব, ক্রমশই করোনার সংক্রমণ যখন নিয়ন্ত্রণে চলে আসবে, খুব দ্রুত সামগ্রিকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার পাশাপাশি আনন্দ তৈরির কতগুলো পরিবেশ তৈরি করতে হবে, যেন সেই আনন্দের ভেতর দিয়ে, আনন্দ স্রোতের ভেতর দিয়ে শিক্ষার্থীরা তাদের গত দুই বছরের মানসিক বৈকল্যতা এবং মানসিক যে অসুস্থতার তৈরি হওয়ার প্রক্রিয়া রয়েছে তাকে কাটিয়ে উঠতে পারে। মানে আমরা এভাবে বলি, একজনের শরীর অনেক ময়লা জমেছে, সে যদি ডুব দিয়ে ঝাঁপ দিয়ে স্নান করে উঠে তাহলে ময়লাগুলো সব ধুয়ে যায়, তেমনি যে ক্লান্তি মানসিকভাবে তৈরি হয়েছে যদি আগামী খুব দ্রুত সময়ের মধ্যে আনন্দের স্রোতে ঝাঁপ দিয়ে ডুব দিয়ে তারা স্নান করে উঠে আসতে পারে তাহলে কিন্তু সেই ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। এ কারণে নীতি নির্ধারকদের এই বিষয়টা নিয়ে চূড়ান্তভাবে ভাবতে হবে। আর ধন্যবাদ, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আপনারা তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ শিক্ষা প্রতিষ্ঠানে খুলে যাচ্ছে 22 ফেব্রুয়ারি, এমনটা আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই যারা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা যাবেন, নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবাই সতর্ক থাকবে, সবসময় সতর্ক থাকবেন, নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ব্যাপারে আরও বেশি সতর্ক থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।